ওয়েলকাম টু আওয়ার নাইন ক্লাস। আজকে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের আলোচনা টপিক আজকে তাপ ও তাপমাত্রা। তাপ ও তাপমাত্রার ডেফিনেশন আজকে জানবো আমরা। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। এছাড়াও তাপের সংজ্ঞা বলা যায় উষ্ণ পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে তাপ বলে। তার মানে তাপ হচ্ছে উষ্ণ পার্থক্যের জন্য, তার মানে উষ্ণ বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে যায়। এরপর এসআই পদ্ধতিতে তাপের একক জুল, এক ক্যালোরি সমান 4.2 জুল, এটা মাথায় রাখতে হবে। এরপর তাপমাত্রা, তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে আসলে বস্তুটি তাপ হারাবে না গ্রহণ করবে। এর একক হচ্ছে কেলভিন। যেমন কোনো গরম বস্তুর পাশে যদি কোনো ঠান্ডা বস্তু রাখা হয় তখন গরম বস্তুটি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা বস্তুর সংস্পর্শে এসে, এটাই হচ্ছে তাপমাত্রা। গরম বস্তুটা তাপ হারাতে থাকে, ঠান্ডা বস্তুটা তাপ গ্রহণ করতে থাকে, এটাই হচ্ছে তাপমাত্রা। কোনো বস্তুর এমন একটা অবস্থা যেটা আসলে আর অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে। এই ছিল আমাদের আজকের তাপ ও তাপমাত্রা। আগামী ক্লাসে পানির ত্রয়োদশ বিন্দু এবং কেলভিন নিয়ে আলোচনা করা হবে। তোমরা আজকে বাসায় তাপ ও তাপমাত্রা দেখো। আল্লাহ হাফেজ।